ছটি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সালারে। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার সালার থানার অন্তর্গত গ্রাম কাগ্রাম পঞ্চায়েতের বহরা গ্রাম থেকে ছটি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল বৃহস্পতিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 30 অক্টোবর 2021 তৃণমূল নেতা টগর শেখের খানের ঘটনায় মূল অভিযুক্ত আনোয়ারুল শেখকে গ্রেপ্তার করে বুধবার কান্দি মহকুমা আদালতে পেশ করলে কান্দি মহকুমা আদালতের ভারপ্রাপ্ত বিচারপতি 3 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। টগর শেখের খুনের ঘটনায় মূল অভিযুক্ত আনোয়ারুল শেখকে নিজেদের হেফাজতে পেয়ে সালার থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তার বাড়ি থেকে কিছুটা দূরে বোমার মজুদ করে রেখেছে এনারুল শেখ। পুলিশ সূত্রে খবর পেয়ে বোমাগুলো উদ্ধার করে এবং নিষ্ক্রিয় করবার জন্য মুর্শিদাবাদ জেলা পুলিশের বোম্বে ডিসপোজ স্কোয়াডে খবর দিলে বোমাগুলি নিষ্ক্রিয় করে এবং মুর্শিদাবাদ জেলা পুলিশের বোম ডিসপোজ স্কোয়াড। ভয় তো লাগবে, ধরেন বোম বাস্ট হলে সে জায়গায় ভয় লাগবে না? আতঙ্কে আছেন আপনারা? কি নাম আপনার? আকবর মোল্লা। ভয় তো লাগবে সেরকম, তো দূরে ছিলাম। আচ্ছা, অনেক দূর থেকে দেখলাম, আওয়াজটা ভালোই হলো। না এরকম যে বোম উদ্ধার হচ্ছে, ভয় কি আছে? আরো অন্য জায়গা থেকে বোম উদ্ধার হতে পারে, ভয় তো হবেই মানুষের মধ্যে।